লেবানন থেকে আরও 151 জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মধ্যরাতে একটি চার্টার্ড ফ্লাইটে তাদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ নিয়ে 9টি ফ্লাইটে মোট 488 জন প্রবাসী বাংলাদেশি লেবানন থেকে দেশে ফিরেছেন। লেবানন থেকে যেসব প্রবাসী বাংলাদেশি দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সরকারি খরচে ফেরত আনা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক সচিব রুহুল আমিন। আর যারা বৈরুতে থেকে যেতে ইচ্ছুক তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভ্যালিড জব আছে এবং জবের টাইম আছে, তাদেরকে যুদ্ধ পরিস্থিতি শেষ হয়ে গেলে তাদের এমপ্লয়ার যদি তাদেরকে নিতে আগ্রহী হয় আমরা ডেফিনেটলি তাদেরকে আবার ফেরত পাঠানোর ব্যবস্থা করব।